মা বাবাকে যেই সন্তান অভিশাপ দেয় ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো, আল্লাহ অভিশাপ দেয় ছেলেকে। আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো, আল্লাহ তাকে অভিশাপ দেয়। তুমি কি বললা তোমার বাবাকে, তোমার মাকে তুমি কি বললা? দুই নাম্বার, ওয়ালানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। শাহজালাল রহমতুল্লাহর নামে যদি কেউ পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। পশু জবাই হবে কার নামে? সূরা আনাম আয়াত নাম্বার 118 আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি, ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। সূরা আনাম আয়াত নাম্বার 121 আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, ওই পশুর গোশত খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। তাহলে বলেন তো, যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে? একমাত্র আল্লাহ। এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে শিন্নি মিষ্টি ইত্যাদি বিতরণ করে, এটা খাওয়া জায়েজ না হারাম? না, খাওয়া যাবে না, দিল মরে যাবে, এবাদতে মজা পাবেন না। আল্লাহ এই জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন। তিন নাম্বার, ওয়ালানাল্লাহ মান গায়্যার মানারাল আর, এই এলাকাবাসী ভালো করে শুনেন, অন্যের জমিন যারা নিজের কব্জায় নিয়ে নেন, অন্যের জমিন আপনার জমিনের অংশের মধ্যে ঢুকাইয়া সাইনবোর্ড লাগায় দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব লিখে দেয়, বাটপা আরেকজনের জমিন নিয়ে লিখে দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক ট্রাস্ট, এই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহ অভিশাপ দেয়। আরেকজনের জমিন যে নিজের কব্জায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নেয়, জুলুম কইরা। চার নাম্বার, ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসা, কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানোর জায়গা দেয়। আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিসাব আছে, এই পিসাবরে আপনি কি করছেন দেখছেন, সালাগাই দিয়ে রয়েছে, আহারে উনি মনে আল্লাহ রলি এই জন্য সালাগাই দিয়ে রয়েছে। এই পিসাবকে আপনি একটা খানকা বানাই দিয়েছেন, পাঁচতলা বাড়ি বানাই দিয়েছেন, পাঁচতলা বাড়ি বানায় দেওয়ার পরে ওনার গায়ে সালা, কেন পাঞ্জাবি কিনার কি এখনো সামর্থ্য হয় নাই ওনার? উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড, এটা যদি আমি খুলে ফেলি আমার পাঁচতলাও যাবে, আমার ভণ্ডামিও শেষ হবে, এই জন্য উনি সালা খুলে না। তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন, যদি দেখি যে গায়ে পোশাক কম তাকে বেশি শ্রদ্ধা করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3299, 3300, 3301, 3302, টানা চারটা হাদিস। এক হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বিখিজামাতিন ফি আনফিহি, নাকের মধ্যে আংটা লাগায় আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি হইছে? এটা কয় হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবে? নবী তাড়াতাড়ি এদিকে নিয়ে আসো, এটা খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে, তাই খানকা করার আগে বেদাতিকে এলাকা থেকে বের করে দিবেন। তো দেখেন, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়, এর মধ্যে একজন শিরিক করে যে তাকেও। আবার আসেন আগের হাদিসে যাই, যে হাদিসে নবী 10টা উপদেশ দিছে, মুসনাদে আহমদ 22,000, মুসনাদে আহমদের হাদিসটা 22,075 নম্বর হাদিস। মুয়াজ ইবনে জামাল বলে এক নম্বর নবী আমাকে বললেন, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। দুই নাম্বার, আলা তাউকন্না ওয়ালিদাই কইন্না মারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিক, তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয়, এরপরেও মা বাবা নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনার সম্পদ থেকে ত্যাজ্য করে দিছে, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, বের করে দিছে, তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। তিন নাম্বার, তিন নাম্বারটা মন দিয়ে শুনেন, ওয়ালা তাত্রুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কয় উক্ত? ফরজ না ফজর? ফরজ না ফজর? এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। আপনাদের পায়ে ধরি আজকে যারা এসা পড়েন নাই, শুনেন কি বলে নবীজি, ফাইন্না মান তারাকা সলাতান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি এক উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আজকে এসার নামাজ যারা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, আল্লাহ কয় তোর কোনো দায় দায়িত্বে আমি নাই, কিভাবে মন চায় চল তুই, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। এশার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে পড়েন নাই পড়ে নিন, এক উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়, যা মন চায় তুমি করো, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। তিন,
চার নাম্বার ওয়ালা তাশরাবান্না খামর মদ পান করবা না ফাইন্নাহু রাসুকুল্লি ফাহিশা মদ সমস্ত অশ্লীলতার মূল পাঁচ নাম্বার ইয়াকা ওয়াল মাসিয়া গুনাহ থেকে বাঁচো নাফরমানি থেকে বাঁচো ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ কারণ গুনাহের কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে আল্লাহর গজব দুনিয়াতে আসে তাই গুনাহ করা যাবে না আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন গুনাহ ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপকভাবে আসে মনে রাখবেন গুনাহ ব্যাপক হলে গজব ব্যাপকভাবে আসে মুসনাদে আহমদ দলিল হাদিস নাম্বার 26638 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা জহারাতিল মাআসি কোন এলাকায় যখন গুনাহ ব্যাপক হয়ে যায় আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আযাবে পাকড়াও করে সাহাবারা প্রশ্ন করলেন আমা ফিহিম সলিহুন হুজুর সেখানে কি নেককার মানুষ নাই নবীজি কয় হ্যাঁ আছে মনে করেন এই এলাকার আপনারা 60 জন গুনাহ করে 40 জন ভালো গজব 100 জনের উপরে আসবে নবীজি বললেন সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওই 40 ভালো মানুষ যারা তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন কিন্তু গজব আসবে সবার উপরে এই জন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না মরেন ভালো মানুষ মারা গেছে না মারা গেছে কারণ গজব আসলে সবার উপরে আসবে এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ নম্বরে বললেন গুনাহ করবা না ছয় নম্বর ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি জিহাদের ময়দান থেকে বলায়ন করবা না ওয়া ইন হালাকান নাস সবাই যদিও মারা যায় তুমি বলায়ন করবা না সাত নম্বর ইদা সাবান নাস মাউতুন কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওয়া আনতা ফিহিম তুমি যদি ওই এলাকায় থাকো ফাসবুত ওই এলাকায় থাকবা ওই এলাকা থেকে বের হবা না মহামারী লাগলে এখানেই থাকবা বাইর হবা না বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী লাগার পর ঘোষণা করছে লকডাউন দিছে কেউ ঘর থেকে বের হবেন না এরা এখন গবেষণা করে বের করছে আমাদের নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন মহামারী লাগলে ওই এলাকা থেকে যাইবা না অতএব আন্তর্জাতিকভাবে আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই এটাই প্রমাণ ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে ঘর থেকে বাইর হওয়া যাবে না মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে যাবেন না এরা এখন গবেষণা করছে আমার নবী 1500 বছর আগে আমাদেরকে জানায় দিস যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না আমি বুঝি না মানে এটা কেন যে বুঝতেছে না মুসলমানরা মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও আমগো নবী তো 1500 বছর আগে শিখে গেছে কি করব ইনশাআল্লাহ শ্রেষ্ঠ গবেষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আট নয় দশ নম্বরটা মন দিয়ে শোনেন আট নয় দশ সব গার্জিয়ানরা মন দিয়ে শোনেন আট নাম্বার আনফিক আলা আইয়ালিকা মিন তাওলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার 15,000 টাকা বেতন আপনার ছেলে মোবাইল একটা চাইছে দাম 15,000 দিবেন না আপনার তো বেতনই 15,000 তখন আপনি হারাম কাজ করবেন তখন সুদে টাকা লাগাবেন যখন দেখবেন ছেলের চাহিদা বিবির চাহিদা কোন চাহিদা যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুনাহ হবে আপনার দ্বারা অপরাধ হবে চুরি হবে ডাকাতি হবে তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না পরিবারের উপর সব সময় শাসনের লাঠি রাখবা বিবি নামাজ পড়ে কিনা সন্তান নামাজ পড়ে কিনা শাসনের লাঠি উঠাইবা না অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি আপনার বিবি যেন এই ভয় থাকে আপনার ছেলে মেয়ে এই ভয় থাকে যে নামাজ না পড়লে কিন্তু আব্বা অবস্থা খারাপ করে ফেলবে স্ত্রীর মনে এই ভয় থাকতে হবে যে আর কিছু আমার সাথে আমার স্বামী আপোষ করুক নামাজ নিয়ে আমার স্বামী আমার সাথে কখনো আপোষ করবে না এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমন ভাবে প্রেজেন্টেশন করতে হবে আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না বলবে তুমি তো যৌতুক নেই অন্য লোক তোমার কথা মানলে কি না মানলে কি তুমি তো যৌতুক নিছো শুরুতেই তুমি আমার বাপের বাড়ি থেকে 32 ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো তোমার বাবা বলছে মোটর সাইকেলটা তো দিবেন এটা কি আর আমরা ব্যবহার করবো আপনার মেয়ের জামাই ব্যবহার করবে এই নির্লজ্জ হয়ে যারা আনছেন আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না কথা বুঝে আসছে নয় দশ নম্বর আকিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও পরিবারকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও মনে আছে নি নামাজ নামাজ সব অপরাধ মাফ করে কবিরা গুনাহ যে অপরাধগুলা এই অপরাধের জন্য আলাদা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে মাফ চাইতে হবে তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা
আলামা কানা ফিকা ওয়ালা উবালি, তুমি আমাকে যেই আশা নিয়ে ডাকবা আমি তোমার গুনাহ maaf করতে আমি কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া লা তুশরিকি বি শাইআ, তুমি যদি আমার কাছে রাশি রাশি গুনাহ নিয়ে আসো শিরিক ছাড়া আর যত অপরাধ নিয়ে আসবা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আর তোমার এই গুনাহ যদি গিয়ে আকাশের চূড়ায় পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপর আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করতেও কোনো পরোয়া করি না। আর যদি আমার কাছে রাশি রাশি গুনাহ নিয়ে তুমি উপস্থিত হয়ে যাও, আল্লাহ বলেন লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই।